অন্ধ অন্ধকার হয়ে যাওয়ার ওই ইয়ে পড়ছে হাইটে আসছে না দাদা না না হাইটে আসছে একটু ঘরে যা ঘরে কোনো আলোতে আসছে না একটু না না শনি তুই ব্যাগটা নামাতে পারছিস না না পালিয়ে বিয়ে করেছি না দাদা প্লাস্টিকের মধ্যে ভরে নেওয়া যাবে সব প্লাস্টিক এসব ছবি তুলছিস আমি খাবো এগুলো খাবি তো তুই পাপায়ের মা চ্যানেলে স্বাগতম আজকে সবাই মেয়ে মেয়েরা বাপের বাড়ি জামাই ষষ্ঠী করতে যায় আজকে আমার শাশুড়ি মা আমাদেরকে ষষ্ঠী করছে আর আমার ননদ ননদের বর আজকে আমাদের বাড়িতে বড় ধামাকা ষষ্ঠীর ধামাকা আপনাদের আমি সব দেখাবো একটু একটু করে ওয়েট করেন দেখেন আমার শাশুড়ি মা এখন আমার নন্দ জামাইকে আশীর্বাদ করছে হয়ে গেছে এই যে আমার একমাত্র ভাগনা আমার আমার একটা মাত্র ভাগনা সহ দিয়ে দুটো ননদের একটাই ছেলে এই আমার ভাগনা এই আমার ননদ আজকেই তো জামাইদের দিন বাবা হ্যাঁ পাখা চালিয়ে দিচ্ছি তোমরা খাও সব তুলে নাও আর আমরা আজকে সবাই চার বউ চার আমরা আজকে চার বউ চার ছেলে ননদ সবাই আমরা একসঙ্গে আজকে খাওয়া দাওয়া করব এই আমরা বউরা মিলে কাজকর্ম করছি এই আমার সেজোজা কাজ কেমনই করবে বিরিয়ানি টিরিয়ানি মহা ধামাকা আমাদের সাথে থাকুন দেখবেন আমাদের আজকের ভিডিও হ্যাঁ হ্যালো এই যে আমাদের রান্নার আয়োজন শুরু হয়ে গেছে এই যে আমার সেজোজা রান্না শুরু করে দিয়েছে অলরেডি এই যে ননদ আর ননদ আর সেজোজা রান্না করছে এই চিকেন কষা আর এই বিরিয়ানির চাল ভেজানো এই মাংস বিরিয়ানি চাটনি হয়ে গেছে অলরেডি এই যে ননদ ভীষণ রান্নায় মন দিয়েছে আর সেজুয়া তো কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেছে শাড়ি খুলে নাইটি পরে ফেলেছে বলছে আর আমি শাড়ি পরে কাজ করতে পারবো না আমি নাইটি পরেই কাজ করব। আর আপনাদেরকে একজনকে দেখানো হয়নি যেটা ভালো করে আপনাদেরকে জেনে এই হচ্ছে আমার শাশুড়ি মা এই হচ্ছে আমার শাশুড়ি মা পুজো করছে এখনও পুজো করেনি উনি আমাদের স্বস্তি করলো উনি আমাদের ষষ্ঠী মানে ছেলের বউদের তো আর ইয়ে দেবে না ছেলেদের দেবে না শুধু আমাদের খাওয়া দাওয়াটাই দেবে শাশুড়ি মা আমাদের উনি আমাদের ষষ্ঠী হলো এবছরে এই যে মা হলো নেই তো এই যে মা ঠাকুর দিল এখন সিংহাসনে লাইট নেই যাও দেখুন এই যে আমার দুই ছেলে বসে বসে গেম খেলছে দুই ছেলে বসে বসে গেম খেলছে টিফিন টিফিন খেয়ে এই আমার ছোটো যা বিরাট কাজে মন বিশাল কাজে মন কাজ করতেই হবে আজকে ওর বাড়িতে যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে আমাদের সবার বাড়ি ছেড়ে চলেন দেখেছেন আমার যারা খুব কাজ করছে আমরাও করেছি সকালে লুচি ছোলার ডাল মিষ্টি টিফিন খাওয়া হয়ে গেছে কফি খেয়ে এবার রান্না হচ্ছে তারপরে দুপুরেরটা
আচ্ছা রান্না করুক, আপনাদের রান্নার পরে আবার আমি কিছু দেখাবো। এখন রাখি, এখন কাজ করি। আজকে যা বুঝতেই পেরেছেন অনেক লোক কাজ আছে, কাজকর্ম হচ্ছে, রান্না মান্না হচ্ছে। চলেন দেখেন, তরকারি একটা হলো, বসালেই হবে, ভাতটা ওর মধ্যে বসলে একবারে হয়ে যাবে। ভাত মানে কি জল কমাচ্ছিস? আমি চামচ দিচ্ছি, দুবেলার মতো তুলে ফেল। এই হচ্ছে রান্না চলছে, এখন বাজে দুটো, রাঁধুনি ভালো না, রান্না এখনো করে শেষ করতে পারলো না। রাঁধুনি তো রেঁধেই যাচ্ছে, এখনো বিরিয়ানি চাপান পড়েনি। চাপা দে না, চাপা দে, আরে আটা লাগাতে হবে না। এবার গরম ফ্যান নেই, রোটা ফেলে দিয়েছি। আগুন আর লাগবে কি তোদের? না 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 না, লাগবে না। হ্যাঁ লাগবে না, চড়া হাই ফ্রেন্ডস, পাপা আমাদের আজকের দিনের মতো এখানে শেষ হলো। দেখলেন রান্না বান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখন বাজে তিনটে, আর ভিডিও বাড়ালাম না, এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো। টাটা আজকে।